তো শুরু করছি আজকের নতুন ভিডিও। আজকের টপিক থাকছে রেলের কোশ্চেন প্যাটার্ন। কোশ্চেন এবং অ্যান্সার, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখা যাক কী রয়েছে। জিরো আওয়ার কী? জিরো আওয়ার কী? এখানে চারটে অপশান দেওয়া রয়েছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় সমূহ উত্থাপিত হয়। যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় সমূহ উত্থাপিত হয়। নেক্সট কোশ্চেন, যদি আগামীকালের দুদিন পরে শুক্রবার হয়, তবে গতকালের দুদিন আগে সপ্তাহে কী বার ছিল? যদি আগামীকালের দুদিন পরে শুক্রবার হয়, তবে গতকালের দুদিন আগে সপ্তাহের কী বার ছিল? এখানে ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে শনিবার। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখে নেবে, শনিবারই আসবে। চলে যাচ্ছি নেক্সট পেজ। যদি কোনো দম্পতির সাতটি কন্যা থাকে এবং প্রত্যেক কন্যার একটি করে ভাই থাকে, তবে পরিবারের মোট সদস্য সংখ্যা কত? সিম্পল কোশ্চেন, বাবা এবং মা এবং সাত বোন। সাত বোনের একটি ভাই, তাহলে সাত আর ভাই একটা হয়ে যাচ্ছে আট, আর বাবা মা দুজনা, টোটালি দশ হচ্ছে। অ্যান্সারটি হয়ে যাবে দশ। নেক্সট কোশ্চেন, কিছু সময় পরে চোরদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়, কারণ? ডাইরেক্ট অ্যান্সার, তাদের দণ্ডিত করা হয়েছে একটি নির্দিষ্ট সময়ের জন্য মাত্র। এখানে আরও অপশান ছিল, অপশানে তাদের সংশোধন সম্পর্কে কর্তৃপক্ষ নিশ্চিত, এটা মোটেও অ্যান্সার হবে না। অপশান বি, জেলখানা, অস্বচ্ছন্দকর জায়গা এবং তারা দীর্ঘকাল সেখানে থাকতে পছন্দ করে না। অপশান সি, তাদের দণ্ডিত করা হয়েছে একটি নির্দিষ্ট সময়ের জন্য মাত্র। অপশান ডি, তাদের জেলে রাখার খরচ খুব বেশি, মোটেও না। এখানে অ্যান্সার, ডাইরেক্ট অ্যান্সার হবে অপশান সি, তাদের দণ্ডিত করা হয়েছে একটি নির্দিষ্ট সময়ের জন্য মাত্র, এটাই সঠিক অ্যান্সার। জিআই রয়েছে, চা ইস্টু পাতা ইকুয়াল টু কফি ইস্টু কী হবে? এটা আমাদের সকলেরই জানা, কফি বীজ থেকে হয়, চা ইকুয়াল টু পাতা, চা ইস্টু পাতা ইকুয়াল টু কফি ইস্টু বীজ। এখানে অ্যান্সারটি হয়ে যাবে বীজ। নেক্সট পেজ, বিখ্যাত মহাকাল মন্দির কোথায় অবস্থিত? এখানে কোশ্চেনটা রয়েছে, বিখ্যাত মহাকাল মন্দির কোথায় অবস্থিত? ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে উজ্জয়িনী। বিখ্যাত মহাকাল মন্দির অবস্থিত উজ্জয়িনী। নেক্সট কোশ্চেন, কোন দেশের সাথে ভারতের স্বাভাবিক সীমারেখা নেই? এখানে অ্যান্সার হয়ে যাবে ভুটান। অ্যান্সারটা হবে ভুটান। নেক্সট কোশ্চেন, কে মহাত্মা গান্ধীকে মহাত্মা আখ্যা দিয়েছিলেন? কে মহাত্মা গান্ধীকে সর্বপ্রথম মহাত্মা আখ্যা দিয়েছিলেন?
ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা আখ্যা দিয়েছিলেন। নেক্সট পেজ, এখানে কোশ্চেন রয়েছে নিচের কোনটি সঠিক। অতএব আমাদের চারটি অপশানই দেখতে হবে। অপশান এ, আমাদের সংবিধানে সামাজিক সাম্যের নিশ্চয়তা নেই। অপশান বি, আমাদের দেশে সামাজিক সাম্য আগে থেকেই ছিল। অপশান সি, আমাদের সংবিধানে সামাজিক সাম্যের নিশ্চয়তা দেওয়া আছে। অপশান ডি, কোনোটিই নাই। এখানে ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, আমাদের সংবিধানে সামাজিক সাম্যের নিশ্চয়তা দেয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নিচের কোনটির ভিত্তিতে চালু হয়েছে। ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নিচের কোনটির ভিত্তিতে চালু হয়েছে। অপশান এ মৌলিক অধিকার, অপশান বি মৌলিক কর্তব্য, অপশান সি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, অপশান ডি নির্বাচন কমিশন বিধি। এখানে অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি তার পদে কতবার পুনর্নির্বাচিত হতে পারেন। ভারতের রাষ্ট্রপতি তার পদে কতবার পুনর্নির্বাচিত হতে পারেন। অপশান এ একবার, অপশান বি দুইবার, অপশান সি তিনবার, অপশান ডি যতবার খুশি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, যতবার খুশি। নেক্সট কোশ্চেন, কোনটি ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধে মহাভিযোগ প্রস্তাব নিয়ে আলোচনার উদ্যোগ নেয়ার ক্ষমতা রয়েছে। কোনটি ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধে মহাভিযোগ প্রস্তাব নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়ার ক্ষমতা রয়েছে। অপশান এ রাজ্যসভা, অপশান বি লোকসভা, অপশান সি লোকসভার অধ্যক্ষ, অপশান ডি লোকসভার, অপশান ডি সংসদের উভয় কক্ষ। এখানে অ্যান্সার হয়ে যাবে সংসদের উভয় কক্ষ। নেক্সট কোশ্চেন, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল। ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল 1959 সালে, সর্বপ্রথম চালু হয় রাজস্থানে। এটি সর্বপ্রথম আসতে পারে কোশ্চেনে, সর্বপ্রথম বলে রাজস্থান হবে। ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল 1959 সালে রাজস্থানে প্রথম। নেক্সট কোশ্চেন, চরক নিচের কোনটির সাথে যুক্ত ছিলেন। চরক নিচের কোনটির সাথে যুক্ত ছিলেন। এখানে ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে চিকিৎসা শাস্ত্র। চরক চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট কোশ্চেন, কোন গ্রন্থে বুদ্ধকে জ্ঞান এবং দয়ার সাগর হিসাবে বর্ণনা করা হয়েছে। কোন গ্রন্থে বুদ্ধকে জ্ঞান এবং দয়ার সাগর হিসেবে বর্ণনা করা হয়েছে। এখানে অ্যান্সার হয়ে যাবে, ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, দ্য লাইট অফ এশিয়া, দ্য লাইট অফ এশিয়া। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, তীর্থ পর্যটনের সময় চৈতন্যদেব কোথায় আলোকপ্রাপ্ত হয়েছিলেন। তীর্থ পর্যটনের সময় চৈতন্যদেব কোথায় আলোকপ্রাপ্ত হয়েছিলেন। ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে রামেশ্বরম। তীর্থ পর্যটনের সময় চৈতন্যদেব আলোকপ্রাপ্ত হয়েছিলেন রামেশ্বরমে। নেক্সট কোশ্চেন, আকবরের শাসনকালে রাজস্ব ব্যবস্থার দায়িত্বে ছিলেন। আকবরের শাসনকালে রাজস্ব ব্যবস্থার দায়িত্বে ছিলেন টোড্রমল। ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে টোড্রমল, টোড্রমল ছিল রাজস্ব মন্ত্রী, আকবরের রাজস্ব মন্ত্রী। নেক্সট কোশ্চেন, কোন শিখগুরু অমৃতসর শহরের ভিত্তি প্রতিষ্ঠা করেন। কোন শিখগুরু অমৃতসর শহরের ভিত্তি প্রতিষ্ঠা করেন। ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে গুরু গোবিন্দ সিং। অমৃতসর শহরের ভিত্তি প্রতিষ্ঠা করেন গুরু গোবিন্দ সিং। নেক্সট কোশ্চেন, অক্ষিপট রেটিনা চোখের কী হিসাবে কাজ করে। অক্ষিপট রেটিনা চোখের কী হিসাবে কাজ করে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও সহজেই পেয়ে যাও। প্রশ্নটির ছিল অক্ষিপট রেটিনা
চোখের কিসে কি হিসাবে কাজ করে? ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে ক্যামেরার শাটার। নেক্সট কোশ্চেন, শক্তি সংরক্ষণ সূত্র বলে যে, শক্তি সংরক্ষণ সূত্র বলে যে, অপশানে শক্তি সৃষ্টি এবং ধ্বংস করা যায়, অপশান বি শক্তি সৃষ্টি এবং সৃষ্টি করা যায় কিন্তু ধ্বংস করা যায় না, অপশান সি শক্তি সৃষ্টি করা যায় না কিন্তু ধ্বংস করা যায়, অপশান ডি শক্তি সৃষ্টি বা ধ্বংস কোনোটাই করা যায় না। এখানে ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে শক্তি সৃষ্টি বা ধ্বংস কোনোটাই করা যায় না। নেক্সট কোশ্চেন, প্রেশার কুকারে অপেক্ষাকৃত তাড়াতাড়ি রান্না হওয়ার কারণ, প্রেশার কুকারে অপেক্ষাকৃত তাড়াতাড়ি রান্না হওয়ার কারণ, অপশান এ বাষ্পের ভেদন ক্ষমতা, অপশান বি সমস্ত তাপ অভ্যন্তরে থাকে, অপশান সি অভ্যন্তরস্থ বস্তুসমূহের তাপমাত্রা বাড়ায়, অপশান ডি জলের স্ফুরণাঙ্গ বাড়ায়। ডাইরেক্ট অ্যান্সার হবে জলের স্ফুরণাঙ্গ বাড়ায়। নেক্সট কোশ্চেন, পার্বত্য এলাকায় জল 100 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা কম তাপমাত্রায় ফুটতে থাকে কারণ, এখানে ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে পাহাড়ের শীর্ষে বায়ুর চাপ অপেক্ষাকৃত কম। পার্বত্য এলাকায় জল 100 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা কম তাপমাত্রায় ফুটতে থাকে এর কারণ, পাহাড়ের শীর্ষে বায়ুর চাপ অপেক্ষাকৃত কম। নেক্সট কোশ্চেন, বস্তুকণা দ্বারা তাপের স্থানান্তর প্রক্রিয়াকে বলা হয়, বস্তুকণা দ্বারা তাপের স্থানান্তর প্রক্রিয়া বলা হয়, অপশানে তাপের পরিচালন, অপশান বস্তুকণা দ্বারা তাপের স্থানান্তর প্রক্রিয়াকে বলা হয়, বস্তুকণা দ্বারা তাপের স্থানান্তর প্রক্রিয়াকে বলা হয় তাপের পরিবহন। ডাইরেক্ট অ্যান্সার তাপের পরিবহন। নেক্সট কোশ্চেন, কার্বন ডায়মন্ড এবং গ্রাফাইটকে একত্রে বলা হয়, ডাইরেক্ট অ্যান্সার আইসোমর্ফ। কার্বন ডায়মন্ড এবং গ্রাফাইটকে একত্রে বলা হয় আইসোমর্ফ। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভূত পরিবর্তন নয়, অপশান এ জারণ, অপশান বি বিজারণ, অপশান সি উদ্যোপাতন, অপশান ডি বিভাজন। ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে উদ্যোপাতন। নেক্সট কোশ্চেন, অট্টালিকায় ব্যবহৃত বজ্রপাত নিরোধক কিসের দ্বারা অট্টালিকাকে রক্ষা করে? অট্টালিকায় ব্যবহৃত বজ্রপাত নিরোধক হিসেবে, অট্টালিকায় ব্যবহৃত বজ্রপাত নিরোধক কিসের দ্বারা অট্টালিকাকে রক্ষা করে? অপশান এ অট্টালিকা থেকে বৈদ্যুতিক আধান দূর করে, অপশান বি বজ্রপাতকে ভূমির দিকে নিরাপদে বাহিত করে, অপশান সি বৈদ্যুতিক আদানকে শোষণ করে, অপশান ডি কোনোটি নয়। এখানে অ্যান্সারটি হয়ে যাবে অট্টালিকা থেকে বৈদ্যুতিক আধান দূর করে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটির উপস্থিতির কারণে মূত্রের বর্ণ হলুদ হয়, নিচের কোনটির উপস্থিতির কারণে মূত্রের বর্ণ হলুদ হয়, অপশান এ বাইল, অপশান বি লিম্ফ, অপশান সি কোলেস্ট্রল, অপশান ডি ইউরোক্রোম। এখানে অ্যান্সারটি হয়ে যাবে ইউরোক্রোম। নেক্সট কোশ্চেন, মহিলাদের কণ্ঠস্বরের তীক্ষ্ণতা সাধারণত পুরুষদের চেয়ে বেশি হয়, তাহলে ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে পুরুষদের চেয়ে বেশি হয়। নেক্সট কোশ্চেন, নখ দিয়ে আঁচড় কাটলে চুলকানির আরাম লাগে কারণ, আঁচড় অপশানে জীবাণু ধ্বংস করে, অপশান বি উৎসেচক চুলকানির কারণ তার উৎপাদন দমিয়ে রাখে, অপশান সি চামড়া উপরস্থ ময়লা দূর করে, অপশান ডি নির্দিষ্ট কিছু স্নায়ুকে উদ্দীপ্ত করে যা মস্তিষ্কে সংকেত পাঠায় যাতে অ্যান্টিহিস্টামিনিক রাসায়নিক উৎপাদন করে। এখানে অ্যান্সার হয়ে যাবে নির্দিষ্ট কিছু স্নায়ুকে উদ্দীপ্ত করে যা মস্তিষ্কে সংকেত পাঠায় যাতে অ্যান্টিহিস্টামিনিক রাসায়নিক উৎপাদন বাড়ে। নেক্সট কোশ্চেন, জন্মের পূর্বে মাতৃজঠরে বৃদ্ধিপ্রাপ্ত শিশুর প্রকৃতির দেখার পদ্ধতিকে বলে, জন্মের পূর্বে মাতৃজঠরে
বৃদ্ধিপ্রাপ্ত শিশুর প্রতিকৃতি দেখার পদ্ধতিকে বলে? অপশান এ রেডিওথেরাপি, অপশান বি এক্স রে মার্কিং, অপশান সি আল্ট্রাসাউন্ড, অপশান ডি অ্যামনিওসেন্টেসিস। এখানে অ্যান্সারটি হয়ে যাবে অ্যামনিওসেন্টেসিস। নেক্সট কোশ্চেন, আলুর চোখ নিচের কোনটির ক্ষেত্রে উপকারী? আলুর চোখ নিচের কোনটির ক্ষেত্রে উপকারী? অপশান এ পুষ্টি, অপশান বি শোষণ, অপশান সি প্রজনন, অপশান ডি উদ্ভিদের বংশবৃদ্ধি। এখানে ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে প্রজনন, প্রজননের ক্ষেত্রে উপকারী। নেক্সট কোশ্চেন, মৃগী কি ঘটিত রোগ? মৃগী কি ঘটিত রোগ? ডাইরেক্ট অ্যান্সার হবে স্নায়ু ঘটিত রোগ, মৃগী স্নায়ু ঘটিত রোগ। তো আজকের ভিডিও এতটাই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবে, যাতে নেক্সট ভিডিও সহজেই পাওয়া যায়। মূলত এটি রেলের কোশ্চেন প্যাটার্ন, রেল এবং গ্রুপ ডি যে কোনো পরীক্ষার নির্ভরযোগ্য কোশ্চেন। শেষ করছি আজকের ভিডিও এখানেই।